আমরা চলে আসছি পাইকারি ভুগদা গাউসে একটি মার্কেটে সত্তর থ্রি পিস। তো এই ভাইয়ের দোকানটা হচ্ছে দোকান নম্বর 304 ভুগদা রূপগঞ্জ নারায়ণগঞ্জ দ্বিতীয় তলায় ওনাদের দোকান। ওনাদের নিজস্ব প্রোডাকশন, পুরনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কারণ ওনাদের থেকে আমি দীর্ঘদিন যাবত আমার নিজের প্রোডাক্ট আমার নিজের শোরুমের জন্য আমি ওনাদের থেকে মাল নিতাম। তো এখানে এই শোরুমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল লোকগুলো আসে এর মধ্যে অন্য একজন অন্যতম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছি। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি কুড়িগ্রাম থেকে আসছি। কুড়িগ্রাম আপনার কিসের দোকান? কুড়িগ্রাম গার্মেন্টস, সব রেডিমেড। রেডিমেড আইটেম না? এখান থেকে কি মাল সংগ্রহ করলেন আপনি? এখানে থ্রি পিস নিয়েছি, ওনার নিয়েছি, কুড়িগ্রাম নিয়েছি, অনেক আইটেম। আপনি এই কুড়িগ্রাম থেকে এত দূর আসলেন ভুগদা গাউসে, এখানে কি মার্কেট করে মজা পান আপনি? ভালো লাগে আপনার? এখানে অনেক ভালো লাগে, রেট কম আছে, রেটটা কম পান। ও আপনারা কি এখান থেকে নিয়ে লাভবান হচ্ছেন? এখানে কি কি মাল কালেকশন করলেন এই আপনার সাত্তার ভাইয়ের দোকান থেকে? এখানে শুধু আজকে থ্রি পিস নিয়েছি আর অন্য থ্রি পিস। তো এই ভাইয়ের থেকে অনেকদিন যাবত মাল নিচ্ছেন আপনি না? হ্যাঁ, অনেকদিন। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে যে সকল ভাইগুলো চলে আসে, আপনারাও চলে আসবেন, আপনারা দেখবেন এই ভাইদের অনেক কোয়ালিটি আছে, অনেক ভালো ভালো কোয়ালিটি আছে, দামি কম দামি, এবং ইসলামপুরের কালেকশন আপনারা রাখেন, তাই না? ইসলামপুরের কালেকশনগুলো এই ভাইরা বিক্রি করে। তো আমরা এই দোকানের একজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। যাক, আপনারা তো এমনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ভাই, আপনারা তো ভালো থাকবেনই। তো এখন ব্যবসার কি অবস্থা? এখন কি অবস্থা ব্যবসার? আপনার বড় ভাই উনি কোথায়? উনি এই ভাইও উনাকেও পাবেন, রেগুলারই পাবেন। আপনারা এটা কি কি বারে হাট বসে এখানে? সোমবার মঙ্গলবার। ও এছাড়া কি দোকানগুলো পাওয়া যায়, খোলা পাওয়া যায়? হ্যাঁ, সব সময় খোলা থাকে না, কিছু কিছু দোকান বন্ধ থাকে, কিছু কিছু খোলা থাকে। ও তো আপনাদেরকে মানে সব সময় আসলে পাওয়া যাবে না? হ্যাঁ, সব সময় পাবেন, বা ফোন দিলে ফোন। আচ্ছা ঠিক আছে, আপনার এই একটু আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন। সাত্তার থ্রি পিস, গাউসিয়া মার্কেট, সিটি মার্কেট, এবং ওই যে প্রথম গলি সব নম্বর হয়ে আপনাদের বিভিন্ন রকমের যে কোয়ালিটির মালগুলো আছে একটু একটু আমাকে একটু আমার বিজনেসের জন্য একটু বলে দিবেন কোনটা কি রেটের? অনেক সময় কোয়ালিটি ঘুরে যায়, ওই সময় আবার আরেক রেট হয়ে যায়। হ্যাঁ, পরিবর্তন হয় যে দামও বেড়ে যায়, এটা বলা যায় না। ফোন নাম্বারটা দিয়ে দিলে যোগাযোগ করলে তখন আলাদা, যে দোকানে আসলে আলাদা। না, তবু আপনি যেহেতু অনেকে চায় কি, আমাদের এখান থেকে আপনার 320 টাকা থেকে শুরু করে 700-800 টাকা, 1000 উপরও আছে। যেমন আপনার এই যে এই সকল কোয়ালিটি গুলো আপনার কয়টা করে কালার হবে? 6টা করে কালার, প্রত্যেকটা 6টা করে কালার হবে। আপনি সর্বনিচে কি থ্রি পিস আছে যেটা কম দামে, এটা একটু একটা বিস্তারিত দেখাবেন, যা সর্বনিচে একটা থ্রি পিস। এটা একটু কষ্ট করে একটু দেখালে একটু ভালো হতো ভাইয়া। ওই যে সর্বনিচে যে একটা রেট, এটা কি রেটের মাল? ৩৩০ টাকা, মানে এটা সর্বনিচে, এটা কাজ করা থ্রি পিস। হ্যাঁ, কাজ করা। এবং উন্নতে কাজ আছে। পায়জামাটা কি কাপড় দিচ্ছেন? ম্যাচিং। ম্যাচিং না, এখানে ঝুলানোর কোনো মাল নাই এটা? না, ঝুলাই। আর এখানে মোটামুটি সবই ইসলামপুরের কোয়ালিটি না, দামি দামি কোয়ালিটি না? আর আপনারা যে সকল ভাই নিজেরা চলে আসবেন এই সাত্তার থ্রি পিসের কাছে, কারণ এখানে ওনাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে, অনেক ভালো ভালো কোয়ালিটি আছে। আসলে দাম রেট বিভিন্ন সময় সুতার দাম বৃদ্ধি হওয়ার কারণে, গ্রেড দাম বৃদ্ধি করার কারণে হয়তো একটু রেট বেড়েই যায়, বরঞ্চ কমে না। তো আপনারা কিন্তু সরাসরি আসলে আপনারা পেয়ে যাবেন এই ভাইদের কাছে কম দামি থেকে শুরু করে বেশি দামি এবং মধ্য দামের মধ্যে অনেক অনেক কোয়ালিটি আছে। আপনারা অবশ্যই চলে আসবেন, দেখেন এত থ্রি পিস, এত থ্রি পিস, আপনার নিতে ইচ্ছে করবে সব কোয়ালিটি। আপনি ইসলামপুরে না যেয়ে ভুগদা গাউসিয়া এই সাত্তার ভাইয়ের এই শোরুমে চলে আসবেন, তাদের নিজস্ব ভাই। আপনাদের তো নিজস্ব প্রোডাকশন না, আপনাদের ফ্যাক্টরিটা কোথায় ভাই? আমাদের ফ্যাক্টরি এইখানেই। এইখানেই না? ও তাই না? তো আপনারা তো দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আনেন নাকি? প্রতিদিন 20টা করে ডিজাইন নামে না? না ঠিক আছে, যেহেতু এটা নিউ কালেকশন। এটা এটা কি কাপড়? কেরালা কাপড়। কেরালা কাপড় না? এখানে কেরালা কাপড় কোনটা কোনটা? আর এই ভাই সবসময় থাকে, আর এই ছোট ভাইটাও থাকে। আপনারা অবশ্যই এই দোকানটাতে চলে আসবেন।
আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।